নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। চলে আসি সংবাদ শিরোনামে। করোনা ও সন্ত্রাসবাদের তুলনা টেনে চীনকে কটাক্ষ জয়শঙ্করের, উঠে এলো আফগান প্রসঙ্গ। তালিবানের নজর এখন পাকিস্তান, হামলায় মৃত পাক সেনা। আফগানিস্তানে তালিবান আসায় খুশি আমরা, মন্তব্য ইমরান খানের। আফগানে তালিবান ফিরতেই আতঙ্কিত আমেরিকা, তটস্থ পুলিশ। আচমকা মৃত্যু বাংলাদেশে হেফাজতে ইসলামের নেতার। জল্পনার অবসান, মালয়েশিয়ার নতুন প্রেসিডেন্ট হচ্ছেন ইসমাইল। চলে আসি বিস্তারিত খবরে। করোনা ও সন্ত্রাসবাদের তুলনা টেনে চীনকে কটাক্ষ জয়শঙ্করের, উঠে এলো আফগান প্রসঙ্গ। তালিবানের নাম না করেও রাষ্ট্রপুঞ্জের মঞ্চে জঙ্গি সংগঠনগুলিকে কড়া বার্তা দিতে শোনা গেল বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে। তাৎপর্যপূর্ণভাবে কাবুলে তালিবান দখল নেওয়ার পর বৃহস্পতিবার রাষ্ট্রপুঞ্জের প্রথম বক্তব্যেই ভারত লস্কর ই তৈবা এবং জৈশ ই মোহাম্মদের মতো পাক জঙ্গি সংগঠনগুলিকে নিয়ে সরব হয়। চলতি মাসে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব করছে ভারতী। সেখানে জয়শঙ্করকে বলতে শোনা যায়, বর্তমান সময়েও লস্কর ও জৈশের মতো সংগঠন নিয়ে নির্ভয়ে সন্ত্রাস ছড়াচ্ছে। ভারত মনে করে সন্ত্রাসবাদের সঙ্গে ধর্ম, সীমান্ত বা সভ্যতার কোনো সম্পর্ক নেই, সন্ত্রাসবাদের যে কোনো রূপ নিন্দনীয়। ভারতীয় বিদেশমন্ত্রীর এই বক্তব্যে তালিবানের নাম না করা হলেও কৌশলে তাদেরকে বার্তা দেওয়ার একটা প্রচেষ্টা ছিল বলে মনে করা হচ্ছে। নিউ ইয়র্কে অনুষ্ঠিত হওয়া এই সম্মেলনে তাকে আরও বলতে শোনা যায়, আফগানিস্তানে হোক বা ভারতের বিরুদ্ধে লস্কর ও জৈশের মতো সংগঠন কোনো ভয়ডর ছাড়াই নিজেদের সন্ত্রাসী কার্যকলাপ জারি রেখেছে। করোনার সঙ্গে সন্ত্রাসবাদের তুলনা টেনে জয়শঙ্কর বলেন, করোনার মতোই সন্ত্রাসবাদের ক্ষেত্রেও যতক্ষণ না আমরা সবাই সুরক্ষিত হচ্ছি ততক্ষণ কেউ সুরক্ষিত হতে পারবো না। কিন্তু কিছু দেশ আমাদের সম্মিলিত প্রচেষ্টাকে দুর্বল করে দিচ্ছে, এটা বরদাস্ত করা যায় না। এই বক্তব্যের মাধ্যমে নাম না করে যেন পাকিস্তানকে নিশানায় নেন তিনি। এরপরেই তার আক্রমণের তীর ঘোরে চীনের দিকে। নাম না করেই তিনি কটাক্ষের সুরে বলেন, কিন্তু যখন আমরা দেখতে পাই যে যাদের হাতে রক্ত লেগে রয়েছে তাদের উদ্দেশ্যে আতিথেয়তার হাত বাড়িয়ে দিচ্ছে, তখন তাদের প্রকৃত রূপ প্রকাশ্যে আনা জরুরি হয়ে পড়ে। আফগানিস্তান যাতে কোনোভাবে সন্ত্রাসের স্বর্গরাজ্য না হয়ে ওঠে সেই বিষয়টির উপরও নজর দেওয়া প্রয়োজন রয়েছে বলে জানান জয়শঙ্কর। ভারতের সুরে সুর মিলিয়ে একই কথা বলতে শোনা যায় ব্রিটেনকেও। যদিও বিদেশমন্ত্রী জানিয়েছেন এখনই তালিবানের সঙ্গে আলোচনার বিষয়ে ভারত সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। এই বিষয়ে জানতে চাওয়া হলে জয়শঙ্কর এদিন বলেন, এটা খুবই প্রাথমিক সময়, এই মুহূর্তে কাবুলের পরিস্থিতির দিকেই আমরা নজর রাখছি। আপাতত যে ভারতীয়দের নিরাপত্তাই কেন্দ্রের একমাত্র লক্ষ্য তা স্পষ্ট করে দিয়েছেন বিদেশমন্ত্রী। তালিবানের নজর এখন পাকিস্তান, হামলায় মৃত পাক সেনা। আফগানিস্তানে তালিবানি শাসন কায়েম হওয়ার পর প্রকাশ্য সমর্থন করতে দেখা গেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে। ইমরানের তালিবানকে সমর্থন কি বুমেরাং হতে পারে, প্রশ্নটা উঠছে সঙ্গত কারণেই। বুধবার আফগান সীমান্তের কাছে খাইবার পাখতুনখোয়া এলাকায় পাকিস্তানি সেনার সংঘর্ষে লিপ্ত হয়েছিল তেহরিক ই তালিবান পাকিস্তান জঙ্গিরা। সংঘর্ষে মৃত্যু হয়েছে এক পাক সেনা এবং এক জঙ্গি। দক্ষিণ ওয়াজিরিস্তান এলাকায় ওই সংঘর্ষে তালিবানের নাম করেনি পাক সেনা, তারা স্রেফ জঙ্গি হামলায় এক সুবেদারের শহীদ হওয়ার বিবৃতি দিয়েছে। কিন্তু অনেকদিন ধরেই ওই এলাকায় টিটিপির দৌরাত্ম্য চলছে। এই জঙ্গি গোষ্ঠী 2014 সালে পেশোয়ারের একটি স্কুলের শতাধিক পড়ুয়ার প্রাণ নিয়েছিল। তাছাড়া বরাবরই পাকিস্তানের সরকার বিরোধী বলে পরিচিত টিটিপি। এদিকে সংঘর্ষের দিনই আফগানিস্তানে কারাগারে বন্দী টিটিপি নেতা মৌলানা ফকির মোহাম্মদকে মুক্তি দিয়েছে তালিবান সরকার। সমীকরণ পরিষ্কার, আফগানিস্তান দখলের পর ধীরে সুস্থে হলেও পাকিস্তানের জমি শক্ত করতে চায় তারা। ফলে ইমরান খান যতই তালিবানদের প্রশংসা করুন না কেন, সতর্ক থাকতে হবে তাকেও। প্রসঙ্গত, পাকিস্তানের পাশাপাশি নয়া আফগানিস্তানকে স্বাগত জানিয়েছে চীনও। আফগানিস্তানে তালিবান আসায় খুশি আমরা, মন্তব্য ইমরান খানের। এর আগে জানা গিয়েছিল আফগানিস্তানের তালিবান সরকারকে অন্যান্য দেশ যাতে মান্যতা দেয় তার জন্য মরিয়া প্রয়াস করবে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির এবার নিজেই জানালেন, প্রধানমন্ত্রী ইমরান খানের নির্দেশ অনুযায়ী উজবেকিস্তান, তাজিকিস্তান, আজারবাইজান এবং ইরানে সফরে যাচ্ছেন তিনি। সেখানে প্রতিটি দেশের সঙ্গে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবে পাকিস্তান। প্রসঙ্গত উল্লেখ্য, আফগানিস্তানে তালিবানের ক্ষমতা দখলের পিছনে প্রচ্ছন্ন ছিল পাকিস্তানের কথা সকলেরই জানা। তাই আফগানিস্তানের তালিবানরা যে খুশি পাকিস্তান।
সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশি জানিয়েছেন, কোনো দেশই পাকিস্তানকে উপেক্ষা করতে পারে না, কারণ পাকিস্তান যুক্তরাষ্ট্র ও তালিবানকে আলোচনার টেবিলে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শুধু তাই নয়, তিনি এও জানান পাকিস্তান শান্তির পক্ষে। তারা আফগানিস্তান থেকে বিভিন্ন দেশের সাংবাদিক রাজনায়কদের বের করে আনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখনও পর্যন্ত প্রায় 900 কূটনীতিককে সরিয়ে নিয়েছে পাকিস্তান। মন্ত্রীর মতে, বিদেশি কূটনীতিক, সাংবাদিক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য পাকিস্তানের সমস্ত বিমানবন্দর খুলে রাখা হচ্ছে এবং তাদের জন্য ট্রানজিট ও ভিসারও ব্যবস্থা করা হয়েছে। তিনি পরিষ্কার জানান, আফগানিস্তানে বর্তমান সরকার মেয়েদের শিক্ষার উপর কোনো বাধাদান করবে না, তবে তালিবান সরকারকে পাকিস্তান মেনে নেবে কিনা তা ঠিক করবেন প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার মন্ত্রিপরিষদ। প্রসঙ্গত, তোরখাম এবং চমন সীমান্তে উত্তেজনার যে রিপোর্ট প্রকাশিত হয়েছিল সংবাদ মাধ্যমে তাও সম্পূর্ণ অস্বীকার করেছেন তিনি। ডন সংবাদপত্রে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী মুলতান এক সভায় কুরেশি বলেন, পুরো বিশ্ব জানে যে আফগানিস্তানে একটি দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা ছিল। সাথে সাথেই তার দাবি, পাকিস্তান যেভাবে তালিবান সরকারকে মান্যতা দানের চেষ্টা করে চলেছে তাতে গোটা বিশ্ব তাদেরকে একটি দায়িত্বশীল দেশ হিসেবে সম্মান দেবে। সংবাদপত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী শাহ মোহাম্মদ কুরেশি দাবি করেছেন, তিনি আশরাফ ঘানির সঙ্গে কথা বলেছিলেন তালিবানদের সঙ্গে আলোচনা চালানোর জন্য, কিন্তু আশরাফ ঘানি তাতে রাজি হননি। আফগানে তালিবান ফিরতেই আতঙ্কিত আমেরিকা, তটস্থ পুলিশ। আফগানিস্তানে তালিবান ক্ষমতা ফিরে পেতেই থরহরি কম্প আমেরিকার রাজধানীতে। ক্যাপিটালে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন কংগ্রেসের বাইরে থাকা একটি ট্রাকে বিস্ফোরক মজুত রাখার খবর মিলেছে। এই ঘটনার পরই গোটা এলাকা জুড়ে তল্লাশি শুরু করেছে পুলিশ। কংগ্রেসের লাইব্রেরি এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে, কারণ তারই আশেপাশে বোমা মজুত করে রাখতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বোমা মজুত থাকার তথ্য এসে পৌঁছানোর কয়েক মিনিটের মধ্যেই এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে। বর্তমানে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে আশেপাশের সমস্ত বিল্ডিংও খালি করে দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। যতক্ষণ পর্যন্ত না বিস্ফোরক উদ্ধার করে তা নিষ্ক্রিয় করা হচ্ছে, ততক্ষণ কোনো ঝুঁকি নিতে নারাজ পুলিশ, যে কারণে ক্যাপিটালের অফিস বিল্ডিং সহ সেনেট এবং কংগ্রেসে খালি করে দেওয়া হয়েছে। ছুটির মরশুম থাকায় অবশ্য দুই কক্ষের কোথাও বেশি ভিড় ছিল না, তবে প্রশাসন নিশ্চিত করতে চাইছে যাতে ঝুঁকিবহুল এলাকা পুরোপুরি জনমানব শূন্য থাকে। পুলিশের পক্ষ থেকে বারবার প্রচার করা হচ্ছে যাতে কেউ বেশি ভয় না পান, কিন্তু যেভাবে রাজধানীর একের পর এক গুরুত্বপূর্ণ দফতর খালি করা হচ্ছে তাতে ভয় উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সূত্রের খবর, মার্কিন সংসদের পর সেখানকার সুপ্রিম কোর্টও খালি করে দিয়েছে প্রশাসন। দীর্ঘ কয়েক ঘন্টা তল্লাশির পর যদিও কোনো বিস্ফোরকই শেষ পর্যন্ত উদ্ধার হয়নি, তবে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় যার মাধ্যমে এই বোমাতঙ্ক ছড়িয়েছিল। কি কারণে সে এমন হুমকি দিল জিজ্ঞাসাবাদ করে সেটা জানার চেষ্টা করছে পুলিশ। আচমকা মৃত্যু বাংলাদেশে হেফাজতে ইসলামের নেতার। প্রয়াত হেফাজতে ইসলামের অন্যতম মুখ জুনেইদ বাবুনগরির বৃহস্পতিবার দুপুর 1:45 দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছে হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস নদভি। গত মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকালে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। জানা গিয়েছে, গতকাল রাতে অসুস্থ হয়ে পড়লে আজ সকালে বাবুনগিরিকে হাটহাজারী মাদ্রাসা থেকে চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকার সিএসইআর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হেফাজতে ইসলামের কেন্দ্রভূমি হাটহাজারীর আল জামিয়াতুল আলহিয়া দারুল উমুল মইনুল ইসলাম মাদ্রাসার পরিচালক জুনাইদ বাবুনগিরির বয়স হয়েছিল 70-এর কাছাকাছি। হৃদরোগ সহ বিভিন্ন শারীরিক জটিলতায় তিনি ভুগছিলেন। গত মার্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর ঘিরে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। ওই সময় সংঘর্ষে প্রাণ হারান অন্তত 18 জন। আর ওই হিংসাত্মক ঘটনার নেপথ্যে হাত ছিল হেফাজত প্রধান মামুনুল হক ও বাবুনগিরির বলে জানিয়েছেন তদন্তকারীরা। এছাড়াও বাবুনগিরির বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়া ও হেফাজতের প্রয়াত প্রাক্তন প্রধান আহমেদ শফির মৃত্যুতে হাত থাকার অভিযোগ রয়েছে। বলে রাখা ভালো, 2020 সালে হেফাজতের আমির হয় জুনায়েদ বাবুনগিরি। এর আগে সেই এই সংগঠনের মহাসচিব পদে ছিল। এছাড়া সে চট্টগ্রামের মইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক ছিলেন। উল্লেখ্য, গত 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর ঘিরে ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে তাণ্ডব চালায় কট্টর ভাবধারার এই সংগঠনের নেতাকর্মীরা। সেসব ঘটনায় কয়েকটি মামলায় বাবুনগিরি ও আসামি করা হয়। আহমদ শফির মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি দাবি করে তার শ্যালকের করা মামলাতেও আসামি ছিলেন জুনাইদ বাবুনগিরি।
জল্পনার অবসান, মালয়েশিয়ার নতুন প্রেসিডেন্ট হচ্ছেন ইসমাইল। কোনো ধরনের নাটকীয় ঘটনা না, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মালয়েশিয়ার ইতিহাসে নবম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী দত্তক ইসমাইল সাবির ইয়াকুব। বুধবার বিকেলে রাজা আগং ডি পার্তুয়ানের আহ্বানে সংসদ সদস্যদের অংশগ্রহণে অনলাইন ভোটিংয়ে 113 ভোট পেয়ে এগিয়ে আছেন ইসমাইল সাবির ইয়াকুব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার ইব্রাহিম পেয়েছেন 99 ভোট। প্রথম থেকে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আলোচনায় ছিলেন ইসমাইল সাবির ইয়াকুব। স্থানীয় সময় বুধবার রাত 8টা পর্যন্ত দেশটির অনলাইন সংবাদ মাধ্যম ইলেকট্রনিক মিডিয়ার সর্বশেষে এই রিপোর্ট পাওয়া গিয়েছে। তবে জল্পনা রয়েছে, ইসমাইল সাবির প্রধানমন্ত্রী হলে সাবেক প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন উপদেষ্টা বা পরামর্শদাতা হতে পারেন। এর আগে মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য দেওয়ান রাকায়াতের সদস্যদের মধ্যে নাম মনোনীত করার জন্য সংসদের সদস্যদের বুধবার বিকেল 4টে পর্যন্ত লিখিত ভোট জমা দেওয়ার আহ্বান জানিয়েছিলেন দেশটির দেওয়ান রাকায়াতের স্পিকার দাতুক আজাহার আজিজান হারুন। বুধবার বিকেল 4টার মধ্যে সংসদ সদস্যদের লিখিত ভোটগুলো ফ্যাক্স, ইমেল, হোয়াটসঅ্যাপ, মেসেজিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্পিকারের ব্যক্তিগত সচিব আগং দাতুক নাজিম মোহাম্মদ আলিম বরাবর জমা নিয়েছেন। এর আগে ব্যাপক আলোচনা ও সমালোচনার মুখে দেশটির রাজা সুলতান আবদুল্লার কাছে প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন পদত্যাগপত্র জমা দেন। পরে রাজা নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত না করা পর্যন্ত ফের মহিউদ্দিন ইয়াসিনকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।